পুলিশি হেফাজতে বন্দির মৃত্যু হলো এবং ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি। পুলিশি হেফাজতে বন্দির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানায়। এই ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ সুপার তদন্ত করা হচ্ছে বলেই জানা গিয়েছে। আরো জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, যেটা জানতে চাইবো যে ঠিক কি হয়েছিল এবং পুলিশ সুপার তিনি বা কি জানালেন? দেখো, পুলিশের খাতা অনুযায়ী 14 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত ছিনতাই অভিযোগে ওই ভদ্রলোককে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তিনি কিন্তু এর আগেও এই সোনারপুর থানাতেও গ্রেপ্তার হয়েছিল। মূলত নরেন্দ্রপুর থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে কোর্টে নিয়ে যায় এবং তারপরে পুলিশ হেফাজতে পায় এবং সেখান থেকেই কিন্তু সেই বন্দী পুলিশ হেফাজতে থাকতে থাকতেই কিন্তু তার শরীরে অসুস্থ দেখা যায় এবং পুলিশ সূত্রে যা জানা গেছে সে মাদকাসক্ত ছিল এবং তার সময় মতন মাদক না পাওয়ার জন্যই সে অসুস্থ হয়ে যায়। তখনই তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতা এবং 21 তারিখে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পুলিশ হেফাজতে থেকে পুলিশের মারধরে সে অসুস্থ হয়ে যায় এবং সেই কারণেই মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করছে এবং সেই ঘটনা অভিযোগ নিয়েই তারা কিন্তু এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সমস্ত বিষয়টি জানতে চেয়েছেন এবং অ্যাডিশনাল এসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে সমস্ত রিপোর্ট তার কাছে জমা দেওয়ার জন্য। সমস্ত বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছেন পুলিশ সুপার পুষ্পা মিস পুষ্পা। বেশ, অনেক ধন্যবাদ রাজু। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পুলিশি হেফাজতে বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য নরেন্দ্রপুর থানার ঘটনা এবং পুলিশ সুপার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ঘটনার যথাযথ তদন্ত হবে।